একটা ড্রাইভার না থাকলে একটা গাড়ির যে অবস্থা হয় আমার মনে হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটারও এই অবস্থা আর রোহিঙ্গারা একই সমস্যার মধ্যে পড়ছে আমরা নিজেরাই একটা গর্তের মধ্যে আছি সেই গর্তের মধ্যে আরো কিছু বিপন্ন মানুষ সেই গর্তে এসে সংযুক্ত হয়েছে ফলে পুরো পরিস্থিতির একটা ভয়াবহ ঘোলাটা অবস্থা রোহিঙ্গাদের সমস্যা হলো তাদের মধ্যে কোনো শেখ মুজিবুর রহমান নাই রোহিঙ্গাদের সমস্যা হলো তাদের মধ্যে কোন জিয়াউর রহমান নাই ফলে এরা কি চাচ্ছে কোথায় যাচ্ছে কি করবে কি না করবে আমি নিজেও যেমন কনফিউজ আমার মনে এরকম অনেকেই কনফিউজ আমরা শুধু মানবতার দিক থেকে হয়তো তাদের দিকে তাকাচ্ছি কিন্তু বেসিক্যাল উপসংহারটা কি তো যাই হোক আমি সংক্ষেপে আর একটা কথা বলবো যে রোসাঙ্গের ব্যাপার আমাদের দেশের কিছু পোত পাকা বুদ্ধিজীবী যেগুলোকে দেখলেই আমার মেজাজ খারাপ হয় সেই সমস্ত অশিক্ষিত আর বাচীন মূর্খ কলকাতার চিনি ভক্ষণকারী কিছু ব্যক্তি বিশেষ আছে যারা রোহিঙ্গাদের সম্পর্কে উপস্থাপক ছিলেন এই সমস্ত গাদাগুলো গাধাগুলো অনা জেনে যেহেতু কলকাতার ওনাদের পিতার নাম হলো মোদি বাপ যেহেতু ওখানে যে সংহতি প্রকাশ করছে অর্থাৎ পিতার দিকে তাকিয়ে পুত্রের যা করণীয় বিশ্বস্ত এবং অভিডেন পুত্র সেগুলো ওনারা করতেছেন তো ফলে মনে করে দিতেই হয় যে রোহিঙ্গারা কোনো ভাসমান জনগোষ্ঠী নয় রোহিঙ্গায় যে আরাকান মূল নামটা তো আরাকান আরাকানে এখানে ইসলাম প্রচার হয়েছিল আপনার আরব বণিকদের মাধ্যমে সেটা সেই কোন হাজার বছর আগের ঘটনা এবং এর সাথে অনেকে বলে এখান থেকে বাঙালি রে গেছিল যারা ইয়ারা বারমার গভর্নমেন্ট বারবার বলার চেষ্টা করে যে হ্যাঁ গেছে মানব সভ্যতাই হলো হিজরতের সভ্যতা আমি কি এখানে আসছিলাম আমার পূর্বপুরুষ আসছে আফগানিস্তান থেকে বরিশালের দিকে তাকালে দেখা যায় যে বরিশালের লোকদের ঘর একটা তেরা এটার কারণ হলো আফগান এবং পাঠান ব্লাড এর মিক্স ওই জিন জিনগুলো তারা ক্যারি করতেছে সঙ্গত কারণে তারা একটা সাহসী হয় কারণ মোগল আক্রমণের সময় এরা নিচের দিকে নেমে গিয়েছিল তো এরকম ভাবে চট্টগ্রাম থেকেও অনেকে নিশ্চয়ই হিজরত করতে গেছে ব্রিটিশ আমলে তো ঝাঁকে ঝাঁকে লোকেরা বার মাই গেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে সেখানে চমৎকার বার্মার বর্ণনা আছে এ শেষ করতেছি তো সেই বার্মার সাথে আমাদের সম্পর্ক হাজার বছরের সম্পর্ক রোহিঙ্গারা রোহিঙ্গা শব্দটা আসছে মূলত আরবি শব্দ থেকে রোহিঙ্গা শব্দের অর্থ হল রক্ষা করা রক্ষা যারা করত মানুষদেরকে তারা আজকে নিজেরা বিপন্ন হয়েছে এবং আরাকানের সঙ্গে বাংলা সাহিত্যের একটা গভীর সম্পর্ক আছে যে ষোলশ শতাব্দী এবং সপ্তর শতাব্দীতে বাংলা সাহিত্যের হেডকোয়ার্টার হয়ে গেছিল রোশাং দরবার সেখানে বাংলা ভাষার সর্বযুগের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাউল রোশান দরবারের সভা কবি ছিলেন আলাউল এমন কথা বলেছেন যে কদাস কবিরা নহে সামান্য মনুষ্য নিশ্চয় জানিও কবি ঈশ্বরের শিষ্য তো এরকম ভাষা আমরা আরাকান থেকে শিখেছি এখানে দৌলত কাজী মাগন ঠাকুর অনেকে ছিলেন সেই রকম একটা ভূখণ্ডের ঐতিহাস ইতিহাস সমৃদ্ধ একটা জনপদ একটা জনগোষ্ঠী সম্পর্কে বাংলাদেশের এই সমস্ত অর্বাচীন বুদ্ধিজীবীদের এই সমস্ত বাজে কথা এগুলো আমাদের যেমন মানবিক গুণাবলীকে মারাত্মক রকমের ক্ষুণ্ণ করে তেমনি উনিশশো একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধের যে মূল স্প্রিট সেটাকে ধ্বংস করে স্যার আমি তিনটা লাইন বলবো আর বেশিক্ষণ নিচ্ছি না সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ সংবিধানে কি যেখানে মুক্তির যুদ্ধ সেখানে তুমি সমর্থন করো আমরা সেভেন সিস্টারদের সম্পর্কে আমাদের শারীর কবি হিসাবে বক্তব্য কি ওদের নাশকতামূলক কাজ হয় কাশ্মীরের স্বাধীনতার সংগ্রাম লজ্জা করে উনিশশো সালে যদি আমাদেরকে তোমরা বলতো যে নাশকতামূলক কাজ করে মুক্তিযোদ্ধারা তো তোমার অবস্থাটা আমরা কি করতাম সালে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রাম চলতেছে সেখানে সমর্থন করা আমার সাংবিধানিকভাবে আমার অধিকার তো সেরকম ভাবে আমি মনে করি এরা যদি স্বাধীনতা চায় আমাদের এখন কর্তব্যভাবে তাদের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে যাওয়া রোসাঙালা যদি মনে করে যে তারা বার্মার সঙ্গে থাকতে চায় তাহলে কি কি প্রক্রিয়া বার্মার সঙ্গে থাকতে পারে সে ব্যাপারে এখন আমার মনে হয় যে পদ্ধতি নিরূপণ করা জরুরি তিন নম্বর হলো যদি দুটোর এক দুটো অপশনই না থাকে তাহলে থার্ড অপশন হলো যে আমরা তাহলে আরাকান দখল করে নেব এর জন্য যেটা যারা করা দরকার জেনারেল ইব্রাহিমের নেতৃত্বে সেটা সেটা করতে হবে এটা খুব আজকে হাস্যকর মনে হতে পারে কিন্তু বৃহত্তর বাংলা মৌলানা ভাষানির যে আইডিয়া সে বাংলার সাথে আরাকানের সম্পর্ক আছে আর আমাদের দেশে ওই ভাত দেওয়ার ভাতার না কিল দেওয়ার গোসাই বাইরের বন্ধুহীন একটি গভর্নমেন্ট সে নিজের লোকদেরকে মিছিল করতে দেয় না এবং সেটা কাদের সম্পর্কে রোহিঙ্গাদের সম্পর্কে সেখানে তার গদির সাথে কোনো সম্পর্ক নাই গদি থাকবে এটা করতে জাতীয় ঐক্য দরকার জাতীয় ঐক্য দরকার দুই নম্বর হলো যে এই ঐক্যের মাধ্যমে আপনার নেতৃত্বে আমরা মনে করি যে আমাদের আজকে যারা এখানে আসি তাদের সাহায্য সাহায্যটার্য করার তৌফিক তো আল্লাহ দিচ্ছেন আমরা নিজেরা একটা টিম আপনার নেতৃত্বে যাই তাহলে এটা বড় কাজ হবে